প্রতারণার অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। শনিবার নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গায়ক নোবেলকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা যায়, অগ্রিম 1,72,000 টাকা নিয়ে অনুষ্ঠানে না যাওয়ায় তাকে প্রতারণায় মামলায় গ্রেফতার করা হয়েছে। এর আগে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করার অভিযোগে সারেগামা পা খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে শুক্রবার রাজধানীর মতিঝিল থানায় মামলাও করা হয়। জানা যায়, 16 মে শরীয়তপুরের ভিদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের SSC ব্যাচ 2016 এর প্রতিনিধি মোহাম্মদ সাফেদ ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। গত 17 মে আদালত এই মামলার এজাহার গ্রহণ করে আগামী 9 জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, গত 28 এপ্রিল শরীয়তপুরের ভিদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ে SSC ব্যাচ 2016 এর প্রথম পুনর্মিলন আয়োজন করা হয়। অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে মোট 1,75,000 টাকার কথা চূড়ান্ত করা হয়। পরবর্তী সময়ে নোবেলকে বিভিন্ন সময়ে ব্যাংক অ্যাকাউন্ট সহ সর্বমোট 1,72,000 টাকা দেওয়া হয়। তবে অনুষ্ঠানে না গিয়ে তিনি প্রতারণা করে এই অর্থ আত্মসাৎ করেছেন।